কম ভাড়া, আরামদায়ক ও নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রা পছন্দ অনেকের। দীর্ঘদিন পর রেল যোগাযোগ শুরু হওয়ায় তাই স্বস্তি ফিরেছে স্বল্প ও দূরপাল্লার যাত্রীদের মাঝে। কাল থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানতে চাই আজ চট্টগ্রাম স্টেশন থেকে কয়টি ট্রেন ছেড়ে যাবে বলে আপনি বিস্তারিত জানতে পেরেছেন, এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আমি মূলত দীর্ঘদিন পর আসলে এই কর্মচঞ্চল আবারও চট্টগ্রাম রেল স্টেশন। সকাল থেকেই যাত্রী, চালক এবং যারা রেলের সাথে যুক্ত রয়েছেন এবং এখানে হকার রয়েছে, বিভিন্ন ধরনের হকার এবং শ্রমিক যারা রেলে পণ্য আসলে তুলে দেন বিভিন্ন জায়গার জন্য, তাদের হাত ডাকে একেবারে মুখর রেলের যে প্ল্যাটফর্ম সেটি, এবং আমরা চিরচেনা সেই দৃশ্য দেখতে পাচ্ছি রেল স্টেশনে। আপনি জানেন যেটি বলছিলেন যে কম ভাড়া এবং নিরাপদ বাহন হিসাবে কিন্তু রেল অনেকের কাছেই পছন্দ, ফলে স্বস্তির আসলে যাত্রা তারা করতে পারছেন দীর্ঘদিন পর। আর চট্টগ্রাম স্টেশন থেকে গতকাল থেকে শুরু হয়েছে লোকাল, কমিউটার এবং এক্সপ্রেস ট্রেন চলাচল। সেই হিসাবে চারটি যাত্রীবাহী ট্রেন মূলত বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। সকাল ৮টা নাগাদ সাগরিকা এক্সপ্রেস, সেটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৯:৩০ নাগাদ বর্ণফুলি এক্সপ্রেস, সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটি এখন প্ল্যাটফর্মে অবস্থান করছে। এরপর নাসিরাবাদ এক্সপ্রেস, সেটি বিকেলে ছেড়ে যায় এবং ময়মনসিংহের উদ্দেশ্যে, এবং রাতের বেলা ঢাকা মেইল, সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পাশাপাশি লোকাল একটি ট্রেন রয়েছে, কমিউটার ট্রেন নাজিরহাট বা পাশের যে উপজেলা হাটহাজারি, নাজিরহাট এই অঞ্চলটিতে আসলে চলাচল করে। এবং এই ট্রেনগুলোতে আমরা যেটি দেখি যে একেবারে নিম্ন আয়ের মানুষ কিংবা মধ্যবিত্ত মানুষ এবং চাকরিজীবী মানুষ যারা চট্টগ্রাম শহর সহ আশেপাশের যে উপজেলাগুলো বা জেলাগুলোতে থাকেন, ফেনি, সীতাকুণ্ড, পারিয়ারহাট, মিরেশরাই কিংবা নাজিরহাট এই অঞ্চলগুলো থেকে, আনোয়ারা, পটিয়া এই দিকগুলো থেকে যারা প্রতিদিন আসলে শহরে এসে কর্মস্থলে যোগ দেন, তারা এই ট্রেনগুলো ব্যবহার করেন। এবং তারা বলছিলেন যে ট্রেন যদি না থাকে তাদেরকে দ্বিগুণ ভাড়ায় মূলত সড়ক পথে যাতায়াত করতে হয়, এবং সেটি গেল কিছুদিন ধরে উত্তাল পরিস্থিতির কারণে বেশ অনিরাপদ ছিল। আর তারা যেটি বলছেন যে এর পাশাপাশি আগামীকাল থেকে রেল কর্তৃপক্ষ বলছে যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ঢাকা সহ সিলেট, ঢাকা সেই পথে যাত্রা করবে, এবং মোট মিলে 14টি ট্রেন কালকে থেকে যাতায়াত করবে। এর পাশাপাশি চট্টগ্রাম যেহেতু বন্দরনগরী, বন্দর থেকে কন্টেনারবাহী প্রায় 3 থেকে 4টি ট্রেন ছেড়ে যাচ্ছে গন্তব্যে, এবং এখানে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে সেগুলোর জন্য তেলবাহী ট্রেনগুলো চলাচল শুরু করেছে।